ولكنك تجد انك
واش من نوقفها غطات كاملة تطول من بطلنا وانا وقت فلاش يا فكي جانا ميتي كيلغو চুরের মতো চুরি করে চুরি করতে ঘাটে হবে না এই বাবা যা বলেছিস বলেছিস দ্বিতীয়বার চোর বলে না যা তো আবার বলে না কি করবে কি করবে তুমি কি করবে ভালো করে কলকাতা হলো কলকাতা কি দেবে এ কি দেবে কেন কাল কি কাল কলকে কলকে এসব চোরের ব্যাপারে কি করে রান্না করবে মানে কি গসালা আচ্ছা তুমি এই কথার মাঝে মাঝে এই কথার মাঝে মাঝে এই গালাগালি আরে ও শোন না শোন এগুলো কোনো গালাগালি নয় এগুলো হলো কথার অলংকার ও বাপ গালাগালি নাকি আবার কথার অলংকার আরে ও সবে তো একটা দিয়েছি আর অনেক সুন্দর সুন্দর আছে দুটো দেব নাকি বাবা না থাক 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 বলছি তোমার নাম কি গো তা আমার নাম জানে কি কাম তবে জানতে যখন চাইছিস শুন আমার নাম এই দেবী বর্গান মিষ্টি নাম তো তোমার ভালো লেগেছে ভালো লেগেছে এইবার হয়তো আমাকে ফোন নাম্বার চাই শুন বাবু আমি আমার গ্রামের মেয়ে ও সব ফোন আমার কাছে নেই তারপরে মিষ্টি মিষ্টি কথা বলে আমার বাড়ি কোথায় সেটা জানতে চাইবি আর তারপরে বাড়িটা জেনে টুক করে আমাকে নিয়ে ওই নদীর পারে ঘুরতে নিয়ে যাবি সেখানে নিয়ে গিয়ে তুই তো চারটে বাদাম ভাজা কিনবি বাদাম ভাজা কিনে মুখের মধ্যে দিয়ে চিবাতি চিবাতি রেখান শুনে বলবি আমি না তোমাকে খুব ভালোবেসে খপাস করে হাত তো ধরবি যখন তখন এই হাত তো তোর মুচি দেবো ভেঙে দেবো ভাবছো তা নয় তুমি ভুল ভাবছো কিন্তু আমার মনের মতো এমন হচ্ছে কেন ওকে দেখে হ্যাঁ বলছিলাম কি তুমি কতদূর লেখাপড়া করেছো লেখাপড়া আরে শোন বাবু লেখাপড়া আমাদের গায়ে মাস্টার মশাই আছে না মাস্টার মশাই আরে বাবা শোন না জেমানি বুঝাবিতে লেখাপড়াটা অনেকদিন শিখে গেছি কিন্তু জানিস তো বাবু ওসব ওসব লেখাপড়া টিকা পড়া না আমার মোটে ভালো লাগে না আমার কি ভালো লাগে জানিস তো বাবু আমার ভালো লাগে হিন্দু করে কানে নিচে খেলতে আর আমার ভালো লাগে ওই নদীতে ওই দিঘিতে পুকুরে ইমনি করে সাঁতার কাটতে আর কি ভালো লাগে জানিস বাবু গাছের মুখ পড়লে পাখির বাসা দেখলে গাছটাকে বেয়ে বেয়ে উঠে ফাপাস করে ওই পাখির ছানাগুলোকে পেরে মুক্ত আকাশে একেবারে স্বাধীন করে উড়িয়ে দিতে আর ভালো লাগে ওই যে বাবুর বাগানে বড় বড় পেয়ারা চুরি করে কামড়ে কামড়ে খেলতে বলি হে বাবু বাবু বলছি যে কখনো কোনদিনও পেয়ারা চুরি করে খেয়েছিস আমাদের পেয়ারা কাছে নেই হ্যাঁ তো পেয়ারা চুরবো এই তোমার বাড়িতে কে কে আছো চুরি বাবা এই দেখুন 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 মারা খেতে খেতে করে শুতে যাচ্ছে তখন দেখে দেখছি তখন দেখে দেখছি শুধু আমার পিছনে গুড় 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 করে যাচ্ছে আর শুধু আমার হারিয়ে পাওয়াটা জানতেই চাইছে হ্যাঁ বাবু হ্যাঁ হ্যাঁ এসব জেনে লাভটা কি হ্যাঁ বলি মানেটা কি আর তার মানে তার মানে আর এই রাস্তার মাঝে এই মাটি বইটা খুলে আর কোনো লাভ নেই রে বাবু হ্যাঁ শোন এদিকে আয় দেখি ঘরটা কি ঘর 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 ভালো করে দেখি তবে তোকে দেখে না মনে হচ্ছে না তুই শালা কোনো দু নম্বরই মাল আছিস তাই তাই তোর কাছে আমার মনের কথাগুলো বলতেই পারি বাড়িটা কোথায় বলতে পারি ঠিকানাও বলতে পারি আর আমার সমস্ত কাহিনীটাও বলতে পারি জানিস তো বাবু সেই সেই কোন ছোট্টবেলায় সেই সেই কোন ছোট্টবেলায়
তুমি বহু বড় একা লাগে তুমি তুমি একা নই বলবো না একা নই আমি একা নই আমাকে আমাকে বাবার মতন করে মায়া মমতা দিয়ে মানুষ করেছেন এই ভাইয়ের বুঝলি মাস্টার মশাই এই মাস্টার মশাই বইয়ের অক্ষরগুলোকে একটা করে আমাকে শিখিয়ে মানুষের মতন মানুষ করে তুলেছে মাস্টার মশাই মাস্টার মশাই আমার জন্য একটা শো আছে আছে আমার একটা পাঠানো ভাই দেবীপুরে নতুন এসেছি যত বেশি না রাগ করেছি তার চেয়ে বেশি তার চেয়ে বেশি তার চেয়ে বেশি তুই না তুই না কেমন টাইপের একটা কেমন করে রাগ করে হাসিস আমি কি কানে কালো
কাদা আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর তবে কেষ্ট রাজা যতটা ভালো ঠিক ততটাই মন্দ কি বুঝলাম না গো আর তোমার আর বুঝে কাজ নেই তুমি কি জানো তোমার মাতৃত্বের ভালোবাসায় ভেলায় চেপে তোমার বড় সন্তান দেবাঞ্জন আজ কোথায় ভেসে চলেছে হঠাৎ তুমি দেবাঞ্জনকে নিয়ে পড়লে কেন কি পড়েছিস তোমার তো এটা কিছুই আটকায় না সে লেখাপড়ার পর চুকিয়ে দিয়েছে এখন দিন রাতে গান আর অভিনয় নিয়ে মেতে আছে আর তোমার ছোট ছেলে গুঞ্জন আর যাই হোক সে বিডিও অফিসারের লাইফে সেটেল করে ফেলেছে আর আমার অবস্থাটা একবার ভেবে দেখো এই বয়সেও এত বড় বিষয় সম্পত্তি কার ছাড়া আমি শুধু ঘানির বলদের মতো টেনেই যাচ্ছি টেনেই যাচ্ছি আচ্ছা আমার কষ্টটা ও কি কোনোদিন বুঝবে না বুঝবে গো বুঝবে নিশ্চয়ই বুঝবে কিন্তু কি বলি বলো তো গান পাগল ছেলেটা গান ছাড়া যে কিছুই বুঝতে চায় না সংসারের কথা বললেই ও কি বলে জানো কি কি বলে সে সংসার এক মায়ার খেলা আমরা সবাই সেই মায়ায় আবদ্ধ হওয়ার একটা জিনিস যতদিন গায়ে আছে মায়াও থাকবে ততদিন আর আমি আমি সেই মায়ায় আবদ্ধ একটা সাধারণ মানুষ আমার জীবনের শিক্ষাগুরু আমার বাবা আমার বাবার আদর্শ নিয়ে আমার বচ্চারা আমার বাবাই আমাকে শিখিয়েছে সেবাই পরম ধর্ম সেই সকাল থেকে বিকেল অবধি কোথায় কার সেবা করছিলে শুনি আমার বাবা ওই গঙ্গার ধারে যে বস্তিটা আছে না হ্যাঁ ওখানে একটা মুসলিম ভিখারির মা থাকতো সে আজ ভুলে মারা গেছে তার তো দিন ভুলে কেউ নেই তাই আমি আমার বন্ধুদের নিয়ে আমি কবর দিতে গিয়েছিলাম মুসলিম ভিখারির মা একই মা তুমি অমন করে চমকে উঠলে কেন কেন অমন করে চমকে উঠলে মায়ের তো কোনো জাত হয় না মা তো সবাইয়েরই মা খোকা আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ মানুষই না জীবন নাটকের পাতায় পাতায় লিখে গেছে হিন্দুর মা মুসলমানের আম্মা হিন্দুর বোন মুসলমানের বহিন আর এই মহান দেশে মহান শব্দটা আছে বলেই তো পৃথিবী আমাদের কাছে এত সুন্দর মা এই তো এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে তো মন চায় না মা সুন্দর পৃথিবী ছেড়ে যেতে যে কারণে মন চায় না আরে খোকা আরে খোকা আরে বাবা ও তো ও আর খালি ধৈর্য কিন্তু বাবা শুধু হাতে তো মানুষের সেবা করা যায় না তার জন্য অর্থ চাই অর্থ হাতে চিন্তা কি বাবা তুমি তো আছো হ্যাঁ আমি আছি আমি আজ আছি কাল নাও থাকতে পারি তাই বলছি আমি থাকতে থাকতে কারখানার হিসেব পত্রগুলো একটু দেখে শুনে নে হ্যাঁ খোকা তোর বাবা তো ঠিক কথাই বলেছে তোর বাবার কথা তুই কি একটুও ভাববি না খোকা আচ্ছা মা তোমরা আমাকে কেন বুঝতে চাও না বলো তো এই বিষয় সম্পত্তি অর্থ এসবের মধ্যে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে মা তাহলে কি চাস তুই আমি চাই এই নীল আকাশের নিচে সবুজ ঘাসের উপরে দাঁড়িয়ে বুক ধরে নিঃশ্বাস নিতে আমি চাই বাবা আমি চাই আমার এই গুণাহারা কণ্ঠের গান আকাশে বাতাসে ছড়িয়ে দিতে গান দিয়ে আমি বড় ভালোবাসি বাবা দেবাঞ্জন গান মানুষের মন ভরে বাবা কিন্তু পেট ভরে না বাবা তাই বলছি আমি থাকতে থাকতে না না তুমি ওকে বোঝাও মায়া ওকে ভালো করে বোঝাও যে সময় থাকতে থাকতে যদিও হাল না ধরে তাহলে আমার এতদিনের স্বপ্ন দিয়ে গড়া এই সংসার বিষয় সম্পত্তি কারখানা সব একদিন ধ্বংস হয়ে যাবে মায়া বাবা ধ্বংস যে কবে শুরু হয়ে গেছে মা কি বললি খোকা কোন ধ্বংসের কথা বলছিস তুই কেন আমাদের দেশ আমাদের সমাজের ধ্বংস জানো মা মেদিনীপুর ভাগ হলো ধ্বংস হলো একতা আজও এখনো শহরের অনেকে গণিতে ধর্ষিত হচ্ছে হাজার হাজার নারী কিন্তু সেদিন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল সেখানে ধ্বংস হয়েছে প্রশাসন দেখো মা আমরা আজও ঘটা করে কবি সম্মেলন করে থাকি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিনে যাওয়া নোবেল প্রাইজটা আজও পাওয়া গেল না মা এখানে ধ্বংস হলো মানবতা সেদিন সেদিন ওই হাসপাতালে লাল বিপ্রেত দল যখন সেই ছোট্ট শিশুটার চোখটা কুকুরে কুকুরে খেয়েছিল সেখানে ধ্বংস হয়েছিল আমি সারাটা জীবন তোমার স্ত্রী আচরণ তোমার একটু শান্তি পেতে চাই মা জানো জানো মা আমার মাঝে মাঝে মনে হয় না এই এই অনেক বিষয় সম্পত্তি এই পাচনে রক্তা দিয়ে আছে তোমাকে নিয়ে চলে যাই দূরে বহু দূরে বঙ্গায় গ্রামে যেখানে নীল আকাশের নিচে সবুজের মাটিতে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট মাটির চারা ঘর ভাই চলো মেটো কহ না খালা দিয়া
আমাকে ছড়িয়ে ধরেছিল
কিছু জানি না আমার স্কুলে নাম্বার কতটা পেয়েছে আমি জানি না কিন্তু কিন্তু বুকের দেখলেন কি রকম হারামি মেয়ে মানুষ একখানি টাকা নিলেন ভাবলাম আজ রাত্রে আমি বিছানা গরম করবো তা নয় চলে গেল ওসব দুঃখ টুক আমার আর ভালো লাগে না আমি তো সবার দুঃখ ঘোচাতে এখানে এই সমস্ত বিছানা মেয়ে আমি বিয়ে করব না 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 বিয়ে দেব তাই আপনাদের বলছি বন্ধুগণ এবারও আমি ভোটে দাঁড়িয়েছি তাই বলছি বন্ধুগণ ভোটটা আমায় দেবে ঘরে রাখি না আমি গেলে ভাই ভোটটা আমায় দি যেটার পর দেখবো ভেবে তা বাঁচিস কি বলিস হ্যাঁ একদম ঠিক কথা বলে কি সব আজে বাজে কথা বলছে না উল্টো পাল্টা কথা বলছিস না উল্টো কাজ করলে তো উল্টো কথা বলতেই হবে তার মানে আমার আপনি তো দিন ধরতে মানুষ গরিবের মানুষগুলো মামা কিনে নিয়েছেন এবার কি তাদের মাথাগুলো কেটে নেবেন নাকি আরে গরিব মানুষের মাথা না থাকলে আমার মাথায় লো হবে কি চালের মাস্টার অনেক দিনের স্বপ্ন আমি দেবীপুর গ্রাম থেকে পুরো শ্মশান সোনার গ্রামে পরিণত করব সেই জন্য উনি গ্রামের মুখে মদের কারখানা খুলতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছে গ্রামে ভাঙা মদের কারখানা হলে দুটো মানুষেরা সস্তায় গ্রাম থেকে হাতের বাজারে মদ কিনে খেতে পারবে তুই ভাই পারবে না তুই ভাই পাবো আপনাকে আমি করজন বিরতি করছি গ্রামের মুখে এইরকম ভাবে ক্ষতি করবেন না আচ্ছা মাস্টার আপনি কোন স্কুলে পড়ে মাস্টারি হয়েছেন বলুন তো ধরুন আমরা বাঙালি বাংলায় জন্ম বাংলায় মর আর আপনি আপনি বলছেন বাংলাকে সর্বনাশ না 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 এটা আপনার ভুল ধারণা ভুল আমার নয় ভুল করছেন স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি বহু বছর আগে বাঙালি মুখের সন্তানদের সভ্যতার জন্য অন্য পরিচয় লিখে চেয়েছিলেন কিন্তু ভুল করে সেদিন বুঝতে পারেননি বর্তমানে একবিংশ শতাব্দীর বাঙালিদের কাছে মধুর চেয়ে মদের স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি মিষ্টি আপনি আপনি কি খান বলুন তো ও ভুলে গিয়েছিলাম সরকারের দেওয়া রেশনে চাল আটা কম হ্যাঁ তাতেই এত তেজ তেজ আমি ভুলে গেলাম স্কুলে একটু চালু আমি খেয়ে নেব শিক্ষাকে কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার নেই মনে রাখবেন ওসির চেয়ে মসির ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি মিষ্টি বর্তমানে খাঁটি পোশাক পরা মানুষগুলোর ক্ষমতা সবচেয়ে বেশি আমরা হল পুলিশ হল গুন্ডা তাই আপনি আপনি কি বলছেন সত্যি করে আপনি জানতে পারছেন হ্যাঁ জানি আমরা পুলিশ হলো আমি এগুলো দেশের স্বাধীন করি আর স্বাধীন করে চলি আপনাদের মতো নেতা মন্ত্রীদের পিছনে থাকা হ্যাঁ আপনার এই দিনের মূর্ষতা বিক্রি করে আমি ঠুটা জগন্নাথ হয়ে গেছি তাই নাকি তা আমার হাত আছে কি না নেই সেটা এক্ষুনি আপনাকে বুঝিয়ে না 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 ওই কেমন কাজটি করবেন না কারণ এই দেরি করে পাবলিকের মান না একটাও বাইরে পড়বে না আমার বক্তব্য কেড়ে নেওয়ার অধিকার আপনাদের নেই তাই বলে যাচ্ছি আপনাদের সমাজে তৈরি করা পঙ্গিল আবর্জনা থেকে একটা একটা করে বর্ণমালার এইগুলো সাজিয়ে আমার বিবেকের কলমে চেতনার খাতে চেষ্টা করবো মানুষের ঘুমিয়ে থাকা জেগে ওঠার গান শিক্ষা নয় ভিক্ষা
শিক্ষা নয় ভিক্ষা এ যে সহজাত অধিকার শিক্ষা নয় ভিক্ষা এ যে সহজাত অধিকার দিন এসেছে জড় দেওয়া পর্ব প্রতিকার শিক্ষা নয় ভিক্ষা এ যে সহজাত অধিকার দিন এসেছে জড় দেওয়া এবার পর্ব প্রতিকার পর্ব প্রতিকার পর্ব প্রতিকার যে কথাটা বলেছিলাম ভুলে গেছেন ওই পিয়ার ভাই নাটাল পবনটাকে ধরে আনতে বলেছিলাম না দুদিন পরে যে আমার শালা হবে সেই শালাকে আপনি কিনা আমি বিশ্বাস করুন প্রধান বাবু আজ আমি সকাল থেকে মদ খাইনি বিশেষ ব্যাপারে জরুরি কথা আছে আলোচনাটা কি আমি বুঝে গেছি প্রধানবাবু কি সব কি সব বলে যাচ্ছি আমি বলছিলাম কি তুই যদি রাজি থাকিস এই তোর দিদিটা তোর দিদির আগে আমি বিয়ে করবো আরে তুই তো বিয়ের দিন বাউন সেজে বিলাতি মদ খাবি নি বিলাতি মদ শুনুন প্রধানবাবু আমি আমার দিদিকে কথা দিয়েছি আমি মদ ফদের খাই না ওসব সব ছেড়ে দিয়েছি আরে ছাড় তো কি আর কথা তুই মদ খাবি না কি করবি হ্যাঁ তুই পুরুষ মানুষ তুই যত মদ চাইবি তত দেব তুই শুধু পেয়ারাকে আমার হাতে তুলে দে না 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 সময় করতে পারবো না ভাইয়ের বিপদ শুনে কোনো দিদিকে চুপ করে থাকতে পারে তাই তো যখন জানতে পারলাম থানাতে তোকে ধরে নিয়ে গেছে সেখানে গিয়ে দেখলাম থানাতে তোকে নিয়ে যায়নি শুনতে পেলাম মহেশ মামা তোকে ধরে নিয়ে এসেছে তাই তো শালা এই কাটা ঘিটা নিয়ে ছুটতে মহেশ মান্না আর থেকে আসি সবাই জানে মহেশ মান্না তবে তুইও ভুলে যাস না আমি কিন্তু বেশি বাড়াবাড়ি করি না সালা ঠিক সময়ে ঠিক জিনিসটা একেবারে বাবা ডাক্তারই একেবারে শোনা বন্ধ করে দেব তখন ব্যথার জ্বালায় শিশুটাও করতে পারবো না ছবির মতো সুন্দর এই গানটা গানটা যতটা সুন্দর ততটা সুন্দর এখানকার সহজ সরল মানুষগুলো চাকরির সুবাদে এখানে এলে জানতেই পারতাম না
পিয়ানো যে একটা সুন্দর মেয়ে গায়ে থাকতে পারে সামনে একটা ঝিল কি সুন্দর জলগুলো খেলা করছে কত পদ্ম ফুল ফুটে আছে আমার ইচ্ছে করছে ওই পদ্ম ফুলগুলো তুলে তোমার খোপায় আমি লাগিয়ে দিই জল তুই তুই দিঘির জলে সাঁতার কেটে শাল পুতুল আমি তোমার খোপার চুল সাজিয়ে দেব গো সাজিয়ে দেব গো জল তুই তুই দিঘির জলে সাঁতার কেটে শাল পুতুল আমি তোমার খোপার চুল সাজিয়ে দেব গো সাজিয়ে দেব গো কেন হতে পারে না আমি তোমাকে ভালোবাসি টিয়া তুই লেখাপড়া জানা লেখাপড়া জানা শহরের ছেলে তুই কত বড় ঘরের ছেলে আর আমি আমি সামান্য গরিব ঘরের মেয়ে আবার গরিব মেয়েদের ভালোবাসা শব্দটা শোনা উচিত এটা যে একটা বিষাক্ত ফল তাই ভাই বাবু দোহাই তুই ফিরে যা বাবু আমার মনটা তুই দুর্বল করে দিস না তুই ফিরে যা বাবু তুই ফিরে যা আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি কি ভাবো আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি বিশ্বাস জানিস তো বাবু জানিস 12 ঘন্টা পরে সূর্যটা হারিয়ে গেলে তাকে আবার ঠিক ফিরে পাওয়া যায় কিন্তু বিশ্বাস বিশ্বাসটা যদি একবার শুধু একবার হারিয়ে যায় না বাবু তাকে তাকে আর কখনো কোনোদিনও ফিরে পাওয়া যায় না রে বাবু কোনোদিনও ফিরে পাওয়া যায় না কোনোদিনও না প্রিয়া ভগবানকে সাক্ষী রেখে কি বলতে ইচ্ছা করতে জানিস বাবু কি আজ ভগবানকে সাক্ষী রেখে এই গায়ের সমস্ত মানুষকে সাক্ষী রেখে আমার বলতে ইচ্ছা করছি স্বপ্ন দেখা বিয়া এক নতুন গল্প শোনা বিয়া তুই
সে জামার গল্পটায় তুই ফিরে জামার আমি তোর ছায়া হব কিছুটা বেলায়া হব চেনে বোঝে না আবদা আমি তোর ছায়া হব কিছুটা বেলায়া হব চেনে বোঝে না আবদা কত হাসি কত কথা পারে মনে মনে তোর ছবি তোর কথা পারে মনে মনে আজ আমার স্বপ্ন দেখা চাকর বলবি না বলবো একসময় বলবো তুই একটা চাকর 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 মানে কি আমার স্বপ্ন দেখতে ইচ্ছা করে না বল আমার কি বিয়ে করতে সাধ হয় না তোকে কে বিয়ে করবে শুনি তুই তো একটা ছক্কারে ছক্কা তুই তুই কি তুই তো একটা ছেলে না তুই হিজড়ে রে হিজড়ে কি আমি হিজড়ে তুই একটা মাতুন্ড আর তুই তুই কি তুই তো একটা ঘুড়ে আমার মাতুন্ড মেয়েদের তো কখনো বউ হয়নি
জন্মদিনের শখ, বাদাম চিবোতে চিবোতে সিনেমা হলে বসে একটু সিনেমা দেখব। অন্ধকার মতো হবে, মোর এই মাথাটা আস্তে আস্তে আমার এই বুকের মাঝে এসে পড়বে, আর একটা হাত তোর এই কানে, আর একটা হাত আমি তো তোমাকে আগেও বলেছি, আমি এখনো বলছি, ওই বিয়ে তো সংসার ধর্ম আমার দ্বারা হবে না বাবা, হবে না। কেন হবে না রে খোকা, কেন হবে না? তোর বাবা কতটুকু সময় বাড়ি থাকে বল, গুঞ্জন চাকরি নিয়ে বাইরে থাকে, এত বড় বাড়িতে আমি একা, বলি একটা বৌমা না হলে মানায় বল। বৌমা? হ্যাঁ। আচ্ছা মা, সেই বৌমাটা তো আমারও হতে পারে নাকি খোকা? আচ্ছা আর তুমি বলো, গুঞ্জনের স্ত্রী আমার কে হলো? আমার বৌমা। হ্যাঁ তাই তো, তাহলে ভালো দেখে একটা পাত্রী দেখে তোমরা গুঞ্জনকে বিয়ে দিয়ে দাও, সব সমস্যা সমাধান হয়ে যাবে। তুমি এমন কথা কথা, বড় ভাই থাকতে ছোট ভাই যে বিয়ে করতে, বলি লোকে কি বলবে শুনি? আরো তো লোকের কথা, লোকে কি বলবে, তোমাদের একটা বৌমা নিয়ে সমস্যা, তোমরা বিয়ে দিয়ে দাও। না 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 না, আমি
আমি গুঞ্জনকে এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। কইতে হইবে না বউ, নাচিয়া গিয়াছি তোমাদের গুঞ্জন। গুঞ্জন কেমন আছো মা? আছি বাবা, খুব সারপ্রাইজ। কেমন আছো বাবা? ও ভালো আছি বাবা, খুব ভালো আছি বাবা। এইবারে সব সমস্যা সমাধান হয়ে যাবে। সমস্যা? ওর সমস্যা? এবার বলতো খোকা, নতুন জায়গা, নতুন মানুষজন, ওখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না মা, না, গ্রামে না গেলে জানতেই পারতাম না গ্রামের মানুষগুলো এত সহজ সরল, একেবারে মাটির মানুষ। চমৎকার। না বাবা, পা বলে ধরে থাকলে চলবে না, এই শহরের মানুষগুলোকে সুট বুট খুলে ওই গ্রামের মেঠো রাস্তায় নেমে পড়তে হবে। গ্রামগুলো মরে যাচ্ছে রে দাদা, গ্রাম না বাজলে শহর যে বাঁচবে না রে দাদা, বাঁচবে না। আভিনিয় সাহেব কি এমন দেখে সেই গ্রামে? আমি বলছি বাবা, কারণ ওই গ্রামের মধ্যে ফাংশন করতে গিয়ে আমি দেখেছি বাবা, গ্রামে আছে ছায়া, গ্রামে আছে মায়া, মাটি মায়ের মুখে শস্যের সম্ভাবনা আছে, ভারতবর্ষের প্রায় সবটুকু মাটিই তো গ্রামের গন্ডি দিয়ে ঘেরা। গ্রামে হলো নগর সভ্যতার সমৃদ্ধ সুখী জায়গা। বাসব ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে মনে আজকে বুঝি নেমে এলো রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সর্বনাশ। হাসবো ভালো, রাখবো ধরে আমরা কজন একদিন বিনারিতার বেজে উঠি সবাই মিলে, শুনুন এই সংগ্রাম সেই সংগ্রাম ডুবে ফুটে আমাদের সুন্দর কালে। বাসবো ভালো, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সর্বনাশ। বাসবো ভালো, রাখবো ধরে বাসবো ভালো। আজ আমার দিদির বিয়ে, কাল সকাল হলে এই এই গ্রাম ছেড়ে আমাকে ছেড়ে তুই যে শ্বশুর বাড়ি চলে যাবি দিদি, তখন তখন আমার এই আমার এই বুকের যন্ত্রণার কথা আমি কাকে বলবো, কাকে শোনাবো আমার এই ব্যথার গান। তারে ধরতে পারলে মনোবেরি, দিতার পাখির পা
Wow!
বরের সাজে গুঞ্জন আসবে কিন্তু গুঞ্জন গুঞ্জন আজকে দেরি করছে কেন সে কি জানি না আচ্ছা বিয়ে গুঞ্জন এলে আমার সাথে এমনি করে শিবির করিয়ে দেবে আর এই হতবাক তোমার জীবনটা একেবারে ফুলের গন্ধে রঙে রসে জীবনটা একেবারে ভরে যাবে শ্যামের সুরে বাজে শানাইরে সুরে বাজে মনে কোন বাজে পানি পাতা দিয়ে আজ ভিগেছি হৃদয় কি মালাই দিঘেছো আমার পিয়া গো কি মালাই দিঘেছো আমার পিয়া গো কি মালাই দিঘেছো আমার গুঞ্জনকে এমনি করে বাউ ধরে জড়িয়ে ধরবো আর বলবো গুঞ্জন আজকের পর থেকে তুমি শুধু আমার আমার না গুঞ্জন শুধু আমার আমি বন্যা আপনাকে 3 মাস আগে আমার সঙ্গে গুঞ্জনের আশীর্বাদ হয়ে গেছে খুব শীঘ্রই আমাদের বিয়ে হয়ে গেছে না না আপনি মিথ্যা বলছেন আমি বিশ্বাস করতে পারছি না আচ্ছা আরে কি গুঞ্জন আমাকে কথা দিয়েছে মাস্টার শুকে কথা দিয়েছে আপনি আপনি সত্য বলছেন আমি এসব বিশ্বাস করি না সে তো বলটা যে সে আমাকেই দিয়েছে না না এই হতে পারে না আপনি ভুল বলছেন হতে পারে আরে বাবা গুঞ্জনের মনটা তোমার ছুঁত পাত্রী নয় যে যখন মুখ মিষ্টি করে দিবে তাই বলছি মিম সাহেব আপনার কাছে হাত জোর করে বলছি মিম সাহেব আপনি যদি এই কথাটা সত্যি বলেন আর আমার গুঞ্জন যদি ঠিক বলে না তাহলে তাহলে আমি ছেড়ে দেবো গুঞ্জনকে আমার ভালোবাসার কথা ভুলে যাব কিন্তু আমি আপনার কাছে আচ্ছন করে বলছি বলুন না মিম সাহেব বলুন না এসব কি বলছেন এগুলো কি সত্যি সত্যি সব কথাই সত্যি আরে বাবা তোর মতন একটা গাইয়া মেয়েকে আমার গুঞ্জন ভালোবাসে এটা তুই ভাবলি কেমন করে এই দেখ এই বন্যার দেহে মাঝে মাঝে আছে অফুরন্ত যৌবন মিম সাহেব আমার শরীরে আছে পবিত্র ভালোবাসার উপাচার আর আমার যৌবনে আছে ভালোবাসা উপচার মিম সাহেব আমার গুঞ্জন না ঠিক আমার ভালোবাসার কালি আমার চোখের জালি ঠিক আমার কাছে ফিরে আসবে মিম সাহেব ঠিক ফিরে আসবে আর ওই গুঞ্জন আমার এই দেহের লোভে দুর্বল হয়ে পড়বে সত্যি যদি দুর্বল হয়ে পড়ে না মেম সাহেব তাহলে তাহলে আমি ছেড়ে দেবো গুঞ্জনকে কিন্তু আপনার এই কথাগুলো আপনার এই কথাগুলো আমি বিশ্বাস করতে পারছি না কি প্রমাণ আছে আপনার কাছে আরে যা আরে বোকা বোকা আমি জানি তুই একটা মেয়ে হইলা এসব কথা বিশ্বাস করতে পারছিস না কিন্তু কিন্তু জানিস তো আমি একটা মেয়ে হইলা তোকে সত্যি কথা বলছি ওই গুঞ্জনের সন্তান আমার পেটে আমি কি করবো তাহলে আমি যে আমি যে গুঞ্জনের সন্তানের মা হতে চলেছি বলুন না এগুলো বলছেন সব মিথ্যে সব মিথ্যে এগুলো ঠিক না সব ভুল সব সত্যি বেশ কোথায় যাবো মেবি সাহেব কোথায় গেলে আমার গুঞ্জনকে খুঁজে পাবো কেন ওই মহেশ মান্নার বাগান বাড়িতে আমার গুঞ্জন না 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 আমি বিশ্বাস করতে পারছি না গুঞ্জন তো একটু বিপিন অফিসার গুঞ্জন ওই দুষ্ট লোকটার সাথে কি করবে মহেশ মান্নার বাগানে গিয়ে কি করবো তবে কি তবে কি আমার গুঞ্জন আমাকে ঠকিয়ে না 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 আমি কি বলছি আজকের বিয়ের দিনে আমার গুঞ্জনের নামে আরে না না ঈশ্বর হতে পারে না কখনো হতে পারে না ওগো ঠাকুর আমি জানি ওই প্রেমের সূর্য
আমাদের মতো গরিব মানুষকে ভুলে যেতে ওদের এক মুহূর্ত সময় লাগে না রে দিদি। এসব তুই কি বলছিস রে ভাই, আমার মাথায় তো কিছু ঢুকতো না, বল না ভালো করে বল না এসব তুই কি বলছিস। শোন আমার কথা শোন, ওই সমস্ত পাগলা বিছেড়ে তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল। না আমাদের ভালোবাসার শত্রু কৃষ্ণচূড়া গাছের তলায় গুঞ্জন আসতে দেরি করছে দেখে আমি আমার ভালোবাসার শত্রু গাছের তলায় এসে অপেক্ষা করছে। আমার গুঞ্জন, আমার গুঞ্জন যদি আমাকে এখানে দেখতে না পেয়ে ফিরে যায় তাহলে তাহলে না 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 আমার উপরে ভীষণ রাগ করবি। তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা। আসবে না, আসবে না রে বোন, ওই গুঞ্জন ভাই আর কোনোদিন এখানে আসবে না। কি বলছিস ওই শয়তান গুঞ্জন ভাই, তোর ভালোবাসাকে ঠকিয়েছে রে ভাই। আমি বিশ্বাস করতে আমি বিশ্বাস করি না ভাই, কি প্রমাণ আছে কি প্রমাণ আছে? আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করবো না। আমার গুঞ্জনকে, আমার গুঞ্জনকে আমি খুব ভালোবাসি, আমাকে এইভাবে ঠকাতে পারে না আমার গুঞ্জন। না 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 মাস্টার মশাই, আমি 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 বিশেষ কারণে করতে পারবো না। ছবিতে মালা, বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল। টিয়া এতক্ষণে আত্মহত্যা করে নিয়েছে, তাহলে এই গুঞ্জন কি করবে? এই গুঞ্জন তার সুন্দর মনটাকে নিয়ে কি করবে? বোঝাবো কি করে তোকে কত বিচার, তোর কথা মনে এলো নিজেকে হাই, তোকে মাথায় করে বসে আছি তাই আমি, তোকে মাথায় করে বসে আছি তাই। চুরি চুরি মন, ঘুরি ঘুরি মন, উড়ি উড়ি মন, বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বসে আছি তাই আমি, তোকেই মাথায় করে
বসে আছি তার চুরি চুরি মন ঘুরি ঘুরি মন উড়ি উড়ি মন গুঞ্জন গুঞ্জন আমি তোমাকে বিয়ে করতে পারবো না না তা পারবে না তা পারবে কেন বন্ধুর পর্বে যে তোমার সন্তান বুন্না এই গুঞ্জন কেমন না ও মাই সুইটহার্ট বন্যা বন্যার গর্বে আমার গুঞ্জন এই গুঞ্জন আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি গুঞ্জন কোথায় তুমি আমার বাচ্চার মা হতে চলেছো এই ছেলে আমি তো বাবা বলছি এবার বাংলা ভাষায় বলছি আমি তোমায় বিয়ে করতে পারবো না আমি তোমার পায়ে ধরি গুঞ্জন এমন করো না এমন করে আমাকে শাস্তি দিও না আমি যে মারা যাব এই তোমার ছোট ছোট চোখে এত জল আছে কি করে বলো তো শালীর নটাঙ্কি চো যাও এখান থেকে তোমাকে পাঁচবার পথ বলে দিচ্ছি তোমার বাড়ির সামনে যে রেল স্টেশনটা গেছে না ওই রেল স্টেশনে মানে বাকিটা কি করতে হবে তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না তাও শুনো তুমি মরে গেলে আমি তিনদিন অসহ্য আরণ করবো এই কথাগুলো বলতে বলতে না ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসছে সত্য কথা বলছি তিন দিন অসহ্য আরণ করবো ঘাট শান্তি সাধ্য সব করবো তুমি শুধু শান্তিতে মরে যাও আমি আবার ক্লান্ত কত চাই এই কাঁটার মুকুট লাগে ভারি গেছে জীবন দুদিকে দুজনারী পারি ছুটে গিয়েও যেন হাতে লাগালে না পাই এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই আরো কিছু বলবার দেখানোর কি বাকি আছে গুঞ্জন আছে আছে তোমাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু দেবার আছে Thank you.
এতে 50,000 টাকা আছে বাপের জন্য চোখে দেখেছে এর থেকে 5,000 টাকা খরচ করে তোর পেটে যাবে ফুস করে ময়লাটা ঢুকিয়ে দিয়েছে নার্সিং গিয়ে অ্যাবর্শন করবে আরে এগুলো করতে শোনো না তোর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাবে তুই দুর্বল হয়ে পড়বি ডাক্তার বলবে তোকে ভিটামিন খেতে এর থেকে আরো 5,000 টাকা খরচ করে নিজের শরীরটাকে ঠিক করবি আর থাকবে 40,000 টাকা তোর এই পালিত বাপ ভিখারি মাস্টারকে দেশ বলিস গুঞ্জন রয় ভিক্ষা দিয়ে যা ভিক্ষা দাঁড়াও মিস্টার গুঞ্জন রয় একটু দাঁড়িয়ে যা এই টাকাটা না আমার কোনো প্রয়োজনে লাগবে না এই টাকাটা লাগবে তোমার এক থেকে 49,000 39,000 খরচ করো আর বাঁচিয়ে রেখো কিছু টাকা বুঝেছো মিস্টার গুঞ্জন কি হবে শ্মশানে দেওয়ারির লাশদের দেওয়ারিদের যেমন পুরানো হয় তার জন্য খরচ করা হবে বুঝলে মিস্টার গুঞ্জন আমি ছেড়ে রেখে দিয়ে যাই তুই আমার মতন আরো এরকম গরিব অসহায় মেয়েদের জীবন নষ্ট করবি তাই আজ আমি এই মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি আজ একটা কুমারী মায়ের প্রতিজ্ঞা আজ একটা লাভলো ভ্রষ্ট মেয়ের প্রতিজ্ঞা আজ একটা গরিব মেয়ের প্রতিজ্ঞা তোকে এখান থেকে শেষ করে দেওয়ার পরেই আমি যাব আমার বেশি বাড়াবাড়ি করলে এই পবিত্র কাজল লতা দিয়ে তোর চোখ দুটোকে একেবারে বিয়েটা ভেঙে গেলে সালা ফাঁসিতে এক কামড়ে কলয় গড়ি দিয়ে ঝুলে পড়বে ওই তো সালা আমাকে ঝুলিয়ে দিয়ে গেল ভয়টা রয়ে গেল দিয়ার গড়বড়ায় বাচ্চাটা জোর হবে টিয়ার টিয়ার বাচ্চাটাকে করতে হবে কিন্তু কি হবে টেনশন হচ্ছে টেনশন আমি গুঞ্জন রায় বলছি আমি গুঞ্জন রায় বলছি শোনো রে বলে বাবু আজ রাতে টিয়াকে হাফিজ করা চাই মানে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে গাছে ফল যত তাড়াতাড়ি সম্ভব কষ্ট হাসিল করো খেল খতম পয়সা হজম আমি হচ্ছে কমিউনিস্ট ইন্টারনাল ফিস তাই তো দুনিয়ার লোকে বলে আমায় Yeah.
ওদের ব্যবহারে তুমি কিছু মনে করো না টিয়া, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি আর তোমার কাছেও আমি ক্ষমা চাইছি। ক্ষণিকের মুহূর্তে ভুলে গিয়েছিলাম তোমার ভালোবাসার কথা, তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও আমার দাদাটা ওই রকম বলা উল্টো পাল্টা শিখিয়েছে। ক্ষমা করে দাও, আমার এই গর্ভের সন্তানের জন্য আমি কত দিচ্ছি, আমি আমার বাপের পায়ে সিদ্ধ করবো এই সমাজের সামনে, সবার সামনে এই সিঁদুর তোমার কপালে পড়িয়ে দিয়ে আমি তোমাকে আমার স্ত্রী করে বাড়িতে নিয়ে যাবো। এসো এসো, আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিই। তোমার গর্ভের সন্তানকে আমি শপথ করে বলছি, আমি সারাটা জীবন তোমাকে আমি বুকে আগলে রাখবো। হ্যাঁ, আর তোমাকে একটা সুন্দর উপহার দেবো আমি সঙ্গে নিয়ে এসেছি জানো। হ্যাঁ, আপনি একটু আটকা যাবেন, আমি কিন্তু সুন্দর উপহারটা দেবো। এই একটু 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 চোখটা বুঝো, চোখটা বুঝো, আমি দিই। দাও না, দাও না গুঞ্জু, আমি আমি তোমার কাছ থেকে, আমি তোমার কাছ থেকে যেটুকু পাবো সেটুকুই আমার কাছে অনেক অনেক। আমার মতন গরিব মেয়ের কাছে, আমার মতন গরিব মেয়ের কাছে উপহারের থেকে ভালোবাসাটাই যে অনেক। এই তো এই তো আমি চোখ বন্ধ করেছি, দাও দাও গুঞ্জু।
হয়েছে। রাস্তার উপরে কি যেন একটা পড়ে আছে, গিয়ে দেখবো। হ্যাঁ দেখি তো, এক ভক্ত মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মনে হয় হাইওয়ের উপরে কোনো গাড়ি ওকে ধাক্কা মেরে গেছে। আচ্ছা আচ্ছা, মেয়েটা বেঁচে আছে না মারা গেছে? যদি মারা গিয়ে থাকে তাহলে গায়ে হাত ধরে যাবে না, পুলিশ কাছে চলে যাবে, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে সেই ঝরঝরে তো মারা যাবে। কি করি এখন কিছুই বুঝতে পারছি না। না না, মেয়েটাকে আমার দেখতে হবে, জীবিত আছে কি না। মেয়েটার পাশ চলছে, বেঁচে আছে তো বাবু, গাড়ি ঠিক হয়ে গেছে, আমি আসছি গাড়ি নিয়ে। ড্রাইভার তুমি এদিকে একবার এসো। আমি জানি না আমি ভুল করছি না ঠিক করছি, তবে মেয়েটার দেহে যখন প্রাণ আছে ওকে আমাকে বাঁচাতেই। আমি হলাম গুঞ্জন রয়, তার বাঁচার খবর জানার জন্য জ্বর বিশেষ জ্বলায় কৌগ্র সময় পৃথিবীতে দুবার জন্মাতে ভয় পয়সে রায় উপসে রায় বলছে হিরস্বতা আর হিংসা ভক্ত। তাহলে আপনি সেই গুঞ্জন রয়? হ্যাঁ ওই গুঞ্জন রয়। মহাপুরুষ গুঞ্জন রয়? হ্যাঁ আমি গুঞ্জন রয়। ওয়েল ডান ওয়েল ডান মাই সুইটহার্ট, তোমার অ্যাক্টিং আমি ভীষণ খুশি হয়েছি। আই কান্ট ইমাজিন, তাই না? এতে 20,000 টাকা আছে আমার ছেলেটা মনেটা খুশি হয়েছে তো? কি বন্যা তুমি ওইভাবে কথা বলছো কেন? বলতে যে চাইনি নয় সাবু, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে জীবন নিয়ে খেলা করেছি, নিজেকে
জলের ফেস এটা দুনিয়ার লোকে বলে আমায় কাল কেউ করবে কি ভাবেন মহেশ বাবু হ্যাঁ ভাবছি আচ্ছা আমার মতো একটা আচ্ছা আচ্ছা বলুন তো এ বইয়ের আসলি ভিলেনটা কে আমি কিন্তু যা খেল দেখালেন আসলে ভিলেন তো আপনি তাহলে ভাবলেন কি করে একটা ভিলেন প্রেম করে ভালোবেসে পার্কে হাওয়াকে গান গেয়ে বিয়ে করবে সবই শুধু আমার চল এর আগে অনেক মেয়ের সঙ্গে এরকম করেছি তবে টিয়ার সঙ্গে আমার ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছিল যার ফলে টিয়ার পেটে করে আমার বেবি ঢুকে গেল আর তখনই প্ল্যান করলাম যেভাবেই হোক টিয়াকে আমার জীবন থেকে সরাতেই হবে আপনার কথা মতো টিয়াকে আমি হাইওয়ের ধারে ফেলে দিয়ে এসেছি মরে গেছে নাকি ভালো করে পরীক্ষা করে নিয়েছেন তো না তা তো জানা হয়নি তবে আপনি কিছু মনে করবেন না স্যার আমি আর দুশোয় মিলে সারা এমন মার মেরেছি ও সারা বাপে কারো সবাবে টের পাবে না আর একটা ছোট্ট প্রশ্ন করবো এই গানে এত মানুষ থাকতে আপনাকে চয়েস করলাম কেন হ্যাঁ জহরি জহর চলে অশ্বর চলে কচো এই জামিপুরের মাটিতে পা রাখা বুঝেছিলাম আমার মতো হবে একটা তৃণমূলই মন রাত্রবেলা যেমন হয় না চোখ চলে তেমনি চোখ চলে গুঞ্জন গায়ে আপনাকে যেটা প্ল্যানটা করলাম টিয়াকে শেষ করে দেওয়া টিয়া যদি এখন মরে যায় তাহলে কেসটা ডিসমিস আর না মরলে আপনারা আমরা আমি আর আপনি দুজন ফেসে যাব ফেসে আসল কোনো ভয় নেই আমি জানি আপনারা ফেসে যাবেন তা কি হতে পারে স্যার তবে একটা খবর আছে স্যার কি খবর এই টাইম ফিরে রাস্তা কিছু লোকজন নিয়ে থানায় এসেছিল একটা ডায়েরি লেখা আমি সবাই থানা থেকে তাড়িয়ে দিয়েছি ভেরি গুড শুনুন মহেশ বাবু আরেকটা ছোট্ট প্রশ্ন হুস করে ফেলছেন বুঝলো স্যার আমার মতো ভদ্রলোকের আসল কারবারটা কি তাই তো হ্যাঁ আমার একটা এনজিও আছে সেখানে সমাজমূলক কাজ করা হয় মানে গরিব দুস্থ ছেলে মেয়েদের ডেকে নিয়ে এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে কিডনি বার করে বিদেশের বাজারে পাচার করে দিই কিডনি বলেন কি এতে আর আশ্চর্য হওয়ার কি আছে এ তো সমাজমূলক কাজ বাপ রে বাপ এ তো দারুণ সমাজসেবী হ্যাঁ আমি তো ভগবান আমি শুনে বাচ্চা না তার কুত্তা বাচ্চা না 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 তাহলে জানোয়ারের বাচ্চা তাহলে আমি কি আমি তো সাক্ষাৎ ভগবান আসুন এই ভাগো ভগবানের আশীর্বাদ নেবে আসুন আশীর্বাদ করছি আমার মতো আপনারা দুজন বাড্ডান না দু নম্বরই মারা আমি ভগবান এই কলিযুগে কেউ ভগবান নয় ভগবানের এই গুঞ্জন নয় আসুন আপনারা দুজন দেখুন কালী আগমনের শ্রীকৃষ্ণকে Thank you.
আমাদের শত্রু। তার মানে তার মানে কেউ মরেনি? কিন্তু কিন্তু পিয়াকে এখানে আনল কে? পিয়া, আমি তোকে শহরের বাড়ি ঠিকানা দিইনি, তাহলে ওকে আনলোটাকে? যা দেখে মনে হলো পিয়া স্মৃতি হারিয়ে ফেলেছে। এখন কথা হচ্ছে শিকার নিজে এসে কাঁচায় ধরা দিয়েছে, ওর স্মৃতি ফেরার আগে কাজটাকে আমাকে শেষ করতেই হবে। যেভাবেই হোক ওই টিয়াকে শেষবারের মতো এই পৃথিবী থেকে সরাতেই হবে। আমি হলাম শয়তানের সাইবার ক্যাফে, ওই কাজে তুই পাওয়া যায় চক্রান্ত রিমেল অ্যাড্রেস, সাইট খুলে দেখা যাবে আবেগ সৌরতার পর্বা তার ছবি, পাপের লগন করে ডাউনলোড করা যায় হিংসার বেশ, লোকের ফেসবুকে পোস্ট করা যায় লালসার মুহূর্ত, আর ওই কাজে তুই পাওয়া যায় মৃত্যুর পেন্ডি কোয়েস্ট, মৃত্যুর পেন্ডি কোয়েস্ট, মৃত্যুর পেন্ডি কোয়েস্ট। এই টিয়া, সেদিন তুই আমার বুকের উপর পা তুলেছিলিস না, সেইখান থেকেই হচ্ছে রক্তক্ষরণ। যতক্ষণ না সালি লোকে পৃথিবী থেকে আমি সরাতে পারছো ততক্ষণ এই রক্তক্ষরণ বন্ধ হবে না। তুই সেদিন কি বলেছিলিস? আমার নারী বেঁচে তোর গর্ব বাড়ছে সে বড় টিয়া রানী, তুই আর তোর পেটের ওই ডিমটাকে। আমি খাইয়ে দিচ্ছি, যা তুই ভিতরে যা। আচ্ছা ওদিকে বলি, দিদিমণি তোমার বন্ধু এসেছে, খেয়ে নাও, আমি তাহলে যাই দাদা বাবু। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো কাছে এসো। না, তোমার ঝুঙ্গে বলা আলি, তুমি খুব পচা, আমার ঠিক কখন দিদি খিদে পেয়েছে তুমি জানো না, খিদে পেলে আমি একটু সহ্য করতে পারি না, আমি খাইয়ে দেবো। তুমি খাইয়ে দেবে, আমি ওখানে বসবো, খেতে দেবো না। বন্ধু,
চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, তুমি নিশ্চয়ই পারবে, তুমি নিশ্চয়ই পারবে, চেষ্টা করো, চেষ্টা করো, কে তোমাকে খাইয়ে দিত? পারবে, তুমি নিশ্চয়ই পারবে, তোমাকে কে খাইয়ে দিত? মা দেখো যেমন ধরো আমার বাবা আছে, মা আছে, আমার একটা ভাই আছে, নিশ্চয়ই তোমার কেউ না কেউ ছিল। তুমি বলে যাওয়ার কথা বলবে না, কখনো বলবে না, কখনো না। বন্ধু বন্ধু আর কোনোদিনও বলবো না মরে যাবার কথা, সত্যি বলছি। কিন্তু আমি মরে যাবার কথা বলেছি বললে তোমার কি খুব কষ্ট হচ্ছে? তাহলে তাহলে তুমি কি তুমি কি আমাকে ভালোবাসো নাকি গো বন্ধু? আমি তোমাকে ভালোবাসি তো, ভালোবাসি তো, আমিও তো তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তুমি আমাকে চুল আজলে দাও, খিদে বলে খাইয়ে দাও, নাকি বলে ছোনামে ছোনামে বলে ঘুম পালিয়ে দাও। আর আর তুমি তো আমাকে কত ভালোবাসো, আদর করো, আমার মাথায় তো কত পোকা, কিন্তু আমিও না আমিও না তোমাকে না খুব ভালোবাসি বন্ধু, খুব ভালোবাসি। তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, তুমি ভুল ভুল করেছো, তুমি ভুল করেছো। কারণ তুমি জানো আমার এই হৃদয়টাকে আমি পাথর চাপা দিয়ে রেখেছিলাম, আমার আমার এই সুন্দর প্রেমের বাগানটাকে না আমি প্রতিজ্ঞার জল ঢেলেছিলাম, উড়ন্ত ভবনের পাখনা গুলোকে আমি একটা একটা করে ছেড়ে ওই উড়িয়ে দিয়েছি আকাশের আগে নয়। তোমরা তো আমি দেবতা নয়, আমি তো আমি তো রক্ত মানুষের বড় মানুষ, ফিরে যেতে হবে আমার নিজের চরিত্রে। দেবাঞ্জন রায় চরিত্র যে এত বদল তো আগে জানা ছিল না। এই মালটাকে কোথা থেকে আমদানি করলে? যাকে বলে করে ঝাকাস। মালটা ঝাকাস, একেবারে ঝাকাস, একেবারে এক ঘর মারবে। কচু পাতা দেখেছিস? কচু পাতা, কচু পাতা, উপরটা সবুজ, ভিতরটা চুলকা মিটে ভরা। অনেক মানুষ আছে, তারা মানুষের মতো দেখতে হবে কি হবে? ভিতরটা নোংরা আবর্জনায় ভরা, ঠিক তোর মতো। ওরে তোর এই শরীরটা বদলানো যাবে না, কারণ এটা বিধাতার সৃষ্টি। পারলে তোর চরিত্রটাকে বদল করে দে, সেটা তোর সৃষ্টি। থামছ না, নিজের চরিত্রহীনতার মতো কাজ করে আমাকে চরিত্রহীন বলছিস? চুপ কর, এখন থেকে অনেক বড় বড় কথা বলছিস। এবার দেখ তোর চরিত্রে
কিভাবে ভালু যাবে ওড়ায়। একবার এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো। বাবাটা পুরুষীরা গাইয়া মেয়েকে বাড়িতে এনে তুলল, আর তোমরা সেটা মুখ খুলে ভেঙে দিলে। তুই কি মেয়েটাকে আগে থেকে চিনতি? হ্যাঁ, চিনতাম তুই না মেয়েটাকে গাইয়ে এবারে তুই জানলি কেমন করে? আমার দেখে মনে হলো তাই। চমৎকার, সেই ঝ্যাকাস মহলটা এখন বাবার সামনে বলছে গাইয়া। আচ্ছা বাবা মা, তোমরা একটা কথা বলো, রণবীর রায়ের বড় ছেলে দেবাঞ্জন রায়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন জানতে পারবে? ওই দেবাঞ্জন রায় একটা পরিচয়হীনা মেয়েকে বাড়িতে তুলে এনে রাতের পর রাত কাটাচ্ছে। ওই মেয়েটার সাথে আমার কোন নোংরা সম্পর্ক নেই, বিশেষ কোনো একটা কারণ বসত ওকে এ বাড়িতে রাখতে আমি বাধ্য হয়েছি। তাই আর একটা কথা তুমি বলবে না, তুমি এ ঘরে থাকবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও বা তুমি অন্য ঘরে চলে যাবে। কারণ এই কম দামে আসামি গুঞ্জনের সঙ্গে লড়াই করতে আমার কোনো সাক্ষী প্রমাণ লাগবে না মা। তুমি এখানে থাকবে বাবা, তুমি থাকবে এই দেবাঞ্জন আর গুঞ্জন রায়ের সওয়াল জবাবের মধ্যে। তোমাকে বিচারকের আসরে বসতে হবে বাবা, যাও মায়াবতীর ভিতরে যাও। না না, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি যখন আছি তখন ওদের দুজনের মামলা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে এবং ন্যায্য বিচার করে আমি রায় ঘোষণা করে দেব। আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে আসি মহামান্য বিচারক মশাই, বিচারটা যেন নিরপেক্ষভাবে বিচার হয়, বিচারের বাড়ি যেন নীরবে নিভৃতে না কাঁদে, নীরবে নিভৃতে না কাঁদে। আরে দেবীপুরের নাম শুনে তুই হঠাৎ তোদের মনে বললি কেন? তাহলে আসল কথা শুনলে তুই অজ্ঞানেই যাবি। এই দাদা, ভুলটা না করে জামলা স্পষ্ট করে বল। ভালো ভালো শুনছেন, আমার বাবা তোকে টাকা খরচা করে লেখাপড়া শিখিয়েছে, এই জন্য সরকার তোকে চাকরি দেয়নি, সরকার তোকে চাকরি দিয়েছে এই সমস্ত দুষ্ট গরিব মানুষকে সেবা করার জন্য। আর তুই তুই কি করছিস? সেই সব মানুষগুলোকে ভুলিয়ে ফালিয়ে অন্যায় করে তাদের টাকা নিজের আত্মসাৎ করে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছিস। মিথ্যে, এ সম্পূর্ণ মিথ্যে বাবা। আমার সত্যি কথা বলো, তোমার একটা কথা, তোর নামে যে এনজিওটা করে চলে সেখানে কি কাজকর্ম করা হয়? সেখানে কি হবে? সমাজ সেবার পুরো কাজ, গরিব দুস্থ অসহায় মানুষদের ডেকে এনে তাদের তাদের সাহায্য করে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়। হ্যাঁ, মিথ্যা কথা। আরো একটা মিথ্যা কথা ভাই লর্ড, আমি বলে দিচ্ছি, সেই মানুষগুলোকে সেইখানে নিয়ে গিয়ে ইঞ্জেকশন করে অজ্ঞান করে দিয়ে তাদের একটা করে কিডনি বের করে চোরা করে বিক্রি করা হয়। কিডনি বা চোরা? ইয়েস, কিডনি। তোমরা হয়তো মনে করছো এসব খবর আমি জানলাম কেমন করে, কিন্তু বিশ্বাস করো বাবা, আমার একটা সাংবাদিক বন্ধু সমস্ত প্রমাণপত্র সব জোগাড় করেছে, খুব শীঘ্রই সেই খবরের কাগজে প্রকাশিত হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সমাজের টাকা টাকা লুট করে বড় হয়েছি, ব্যাংক ব্যালেন্স করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি চাকরি পেশার করি। কি করবে তোমরা? কি করবে? কিচ্ছু করতে পারবে না গুঞ্জন ভাইকে, কিচ্ছু করতে পারবে না। গুঞ্জন, গুঞ্জন মানে মধুসর। কিন্তু একটা কথা বলছো দাদা, আমার গলায় আমার গলায় সুর নেই কেন? চেষ্টা করলে তুইও পারতিস, তুইও গান গাইতে পারতিস না? না দাদা না। আমি গান গাইতে পারতাম না দাদা। পারতিস তো? আমি না। নিশ্চয়ই পারতিস। এর পিছনে অনেক কারণ আছে দাদা। কি কারণ বল? তুই জানিস না? আমাকে বল তাহলে, আসল সত্যি কথাটা শুনে নে। আমি আমি শুনতে চাই। আমি তো এই আইনের পেটের ভাই নই। ওই আমাকে ডাস্টবিন থেকে তুলে এনে মানুষ করেছিল। আমি বেঁচে না, মরে যাওয়ার আগে আমাদের বাড়ির পুরনো চাকর রামু কাকা আমাকে সব বলে, ছোটবেলা থেকে আমি দুষ্টামি করতাম বলে, লেখাপড়া করতাম না বলে,
আজ এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। গুঞ্জন এবার দেখো কার হাত কত লম্বা, কার পাঞ্জা কত বড়। গুঞ্জন যে হাত দিয়ে একদিন একদিন দাদা বলে তোমাকে প্রণাম করতাম সেই হাত দিয়ে আজ আমি তোমার গলা মনে রেখে তুমি শান্ত হও, তুমি ভিতরে যাও না মিতা, তুমি ভিতরে যাও আমি বলছি। আমি বলছি তোমাকে তুমি ভিতরে যাও। না আমি বলছি ওকে তোমাকে মারতে পালন করো, বাঁধবে বন্ধুকে যে মারবে আমিও তাকে মারবো। তুমি ভিতরে যাও না আমি বলছি, তুমি যাও কত বার কত ভার চলে যেতে বললাম বন্ধু জানো না বন্ধু তুমি আমাকে মারলে অবিচার অবিচার কিন্তু এই বিচারকের আসনে বসে এই অবিচারটাকে আমি মেনে নিলাম কারণ সোহাগ করে যে সোহাগ করে যে আড়াই করা তাই সাজে এই অনামিকা আজ থেকে এই বাড়িতেই থাকবে। তুমি একটা কথা শুনে যাও রণবীর রায়, আমি এই সংসার থেকে নির্বাসন নিয়ে কোথাও যাব না, থাকবো এই দেবাঞ্জন ডায়াক্টি আর আশেপাশে। যে নাটক শুরু করেছিলাম ওই দেবীপুর গ্রামে সেই নাটক শেষ করব আমি। এই নাটকের নাট্যকার এই গুঞ্জন রায় বনাম খলনায়ক গুঞ্জন রায়। আমি হচ্ছি গভীর জলের ভেষ, তাই তো দুনিয়ার লোকে বলে আমায় তুমি আমাকে মানলে মানলামে তো মানছি গুঞ্জনের ব্যবহারে তোমাকে উত্তেজিত করে তুলেছি, কিন্তু আমাদের ফ্যামিলির ব্যাপারে তুমি কেন মাথা ঘোরালে? আর তারা বড় বড় ছেলেটাকে গরম খুন দিতে মারতে আরম্ভ করলে? দেখো আমি জানি কয়েকদিনের মধ্যে তুমি আমাকে বেশি আদর করে ভালোবেসে ফেলেছ, ঠিক আছে, কিন্তু তার মানে তো এই নয় তুমি যাকে দেখো ওইভাবে মারবে। কেন ভেজে বাঁচবে না, কেন ভেজে বাঁচবে না? এই কদিনে দাদা দিদি কীর্ত দাদা বাবা কি বলে গেল? হ্যাঁ বাবা তোমাকে থাকতে বলেছে, বলে এই নয় যে গরম খুনতে নিয়ে এসে প্রত্যেকের মারতে বলেছে, ঠিক আছে? বলো বলো তুমি তো আমার ভালো বন্ধু, ছোটা বন্ধু, তাহলে বন্ধুর সামনে কেউ যদি মানে তাই আমার করতে হয় না, তাই তো তাই তুই গরম গন্ডিতে গন্ডিতে নিয়ে তোমাকে করে একটা ফেলে দিয়ে দিলাম ওই তো ওইখানটাকে। আচ্ছা আচ্ছা তুমি যেমন আমার বন্ধু আমিও তো তোমার বন্ধু, কিন্তু একটা কথা বলবো তোমার, বলো না বলো না, তোমার গায়েও হাত তোলাবার কিন্তু উচিত হয়নি। তাতে কি হয়েছে বন্ধু, তাতে কি হয়েছে বলো না বন্ধু, বলো না আমাকে আমি একটু আমি তোমার কাছে তুমি আমার চেনা বন্ধু।
বিচার হয়ে গেছে অনেক আগে ওই নিষ্ঠুর ভগবানের বিচারে আজ আমাদের গলায় দুঃখের ফাঁসি মাসি আপনারা আপনারা সবাই অবাক হয়ে দেখছেন যার জন্য সেটা আমি রোগ ছেড়েছিলাম সেই এখন আমাকে ছেড়ে চলে গেল যন্ত্রণা জড়াবার জন্য মুখের সারা জোড়াচ্ছে না
পিছনে লাগতে যাস না, যদি নিজে ভালো চাস তাহলে টিয়ার কথা ভুলে যা। আমি ভালোই বলেছি, ভালোই বলেছি, ওই টিয়া জিনিস আমি ভুলেছিল। আরে কেমন করে ভুলব, ওই দিদি ছিল আমার প্রাণ, প্রাণ ছাড়া কি দিন কখনো বাঁচি গো, বাঁচি না। জীবনটা যে বৃত্তা হয়ে গেছে
পাতাটা গেছে হ্যাঁ ভালো কথা এই যে মাস্টার এই যে কান পাগল ভারত বাবু অতীতের ঘটনা যদি পুনরায় ঘটাতে না চাও তাহলে সামনে পঞ্চায়েতে ভোটটা আমাকেই দিও আর তা না হলে সব পুনেকে সালাম দিও দশ বছর ছাড়া পাবি না I'm not sure.
সারা দেবীপুরের দুশ্চমীর হেমতটা এখনো কমেনি। সেদিনকে তোর বন্ধুদের কি বলেছিল? বন্ধুর কোন রং নেই, তবু তো সুন্দর। তোর বন্ধুটা খুব সুন্দর, তাই না? যেটা দেবো তোর বন্ধুর কাছে নিয়ে যাবো, বন্ধুর সঙ্গে মিল করে দেবো। আমার একটা প্রশ্নের উত্তর দে তো, তুই অ্যানিমাল প্ল্যান দেখেছিস? অ্যানিমাল প্ল্যান সেটা আবার কি গো? ডিসকভারি সেটা কি? ন্যাশনাল জিওগ্রাফি? না এ বাবা, অ্যানিমাল প্ল্যান ডিসকভারি এগুলো দেখবি কি করে? তুই গায়ের মেয়ে, এখানে জন্তু জানোয়ার দেখা এই চ্যানেল গুলো না, জন্তু জানোয়ার দেখা। শোন শোন, জন্তু? হ্যাঁ শোন, বলছি তুই সিংহ দেখেছিস? সিংহ? হ্যাঁ সিংহ, 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 সিংহ দেখেছিস? সিংহি? হ্যাঁ, সিংহ আর সিংহি যখন জঙ্গলে মিলন করে না, তখন সিংহির পেটে বাচ্চা আসে, তখন না সিংহ জানতেই পারে না সিংহির পেটে কি আছে, মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা। তখন ওই সিংহ কি করে জানিস তো? ওই সিংহির পেটের বাচ্চাটাকে মেরে নেয়। এই দেখ না, আজকে তুই আর আমি সিংহ আর সিংহি খেলবো। আমি খেলবো না, আমি বন্ধু। আমি সিংহ, তুই সিংহি। আমি সিংহ, তুই সিংহি। বাবা বই যাচ্ছে তো বন্ধু।
শেষ। আমার মনে তাও ছিল ওর পেটে বাচ্চাটা আছে, মানে আমার ঔরসে বাচ্চাটা শেষ। বাচ্চা কার বাচ্চা লে কার বাচ্চা কার বাচ্চা? এই তুরপেড়ে তুরপেড়ে আমার বাচ্চা নেই। আমার পেটে আমার পেটে কোথা থেকে বাচ্চা আসবে? এই আমার পেটে তো কোনো কিছু নেই, নেতা গিলে বাচ্চা তো নেই। কি বাবা, আমি শুধু শুধু তোকে মারলাম? ভুল করেছি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি। তাহলে আমাকে একটু যেতে দে না, নন্দুর কাছে যাব। তোকে নিয়ে তো আমি মরণ খেলা খেলবো, মরণ খেলা মরণ খেলা। কেতাবের কেমন খেলা? আমি তো কোনদিন আজ আমায় স্বপ্ন দেখা বিয়া, এক নতুন গল্প শোনা বিয়া, তুই মিশে যা আমার কল্পনা, তুই মিলে যা আমার গল্পটা। তুই আমার ক্ষমা করবো? হ্যাঁ, আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু কিন্তু তোমাকে তোমাকে নাই পৃথিবী থেকে সরালে, আমি যে আইনের চোখে দোষী হয়ে যেতাম। তোমার কথা দিচ্ছি, আমার বাড়ির পাশে তোমার একটা সমাধি করব, আর সেখানে প্রতিদিন প্রতিদিন ফুল আর ধূপ জ্বালিয়ে বলবো, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি তুমি আছো মন বলে তুমি আছো মন বলে শয়তান কখনো মরে না, তারা ঝুঁকে ঝুঁকে বেঁচে থাকে। আমার মন বলছে, আমার মন বলছে সে বেঁচে আছে। কে কে বেঁচে আছে? কার কথা বলছেন আপনি? টিয়া, সেই বিজনেসের ব্যাপারে একটু চিন্তিত হয়ে গেছি, তুমি যখন এসে গেছো
সব চিন্তা দূর হয়ে যাবে। আপনি কি আগে নিয়ে ঘরের মধ্যে যান, মনের ব্যাপারে আমার একটু কাজ আছে, চিন্তা করবেন না। আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আমি ঠিক টাইমে চলে আসবো। টিয়াজি অজ্ঞাত বাসে আছে, তুমি জানলে কি করে? আরেকবার জিজ্ঞেস করবো, টিয়া কোথায়? জানি না স্যার। জানো না? না। শেষবারের মতো জিজ্ঞেস করছি, টিয়া কোথায়? বললাম তো আমি জানি না স্যার। ও জানো না? এই লজ্জা হলে তোমাদের ওই সন্তানটা যতক্ষণ আছে পুরো ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এই আপনি কি জানতেন না পিস্তলের গুলি নেই, ফাঁকা হয়েছে? ফুলকা নেই, সব জানে নাকা সাজ্জি। আরে সালাল্লা, যদি আমার ওতো গুলি থাকতো তাহলে কেমন হাতে দিতাম। কিন্তু আসল কথাটা হচ্ছে, টিয়া এখন কোথায়? টিয়া কোথায়? কোন টিয়া লুকিয়ে আছে, আমি কোথায় খুঁজবো? আমার মাথাটা ঘেটে ঘা হয়ে যাচ্ছে, একদিকে ভোটে ঝামেলা অন্যদিকে ভয়, টিয়া হামলা, কখনো না জানি কি হয়। এদিকে মাঝে 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 বন্যাকে নিয়ে একটু চুকি খেলতাম, তাকে মেরে দিল, খেলা খুব বদমাইশ। আমি এখন কি করবো, টিয়াকে তো খুঁজতেই হবে। টিয়াকে টিয়া এখন কোথায় গেল, টিয়াকে খুঁজে নিয়ে যাই যাই, আমি টিয়াকে খুঁজে করে খুঁজি। দাবাই নিবি নাকি রে বাবুজি? আর এক কিসম কি দাবাই আছে, মা মন সার কি কি পায়, আমাদের দাবাই কবি ছুট না হয়, দাবাই নিবি নাকি রে বাবুজি? আরে আমরা শুধু দাবাই বেচি না, আর কি কি করি বল না ভাই। আরে সফর খেলাবি দেখা, কি কি সাল আছে গো তোমাদের কাছে? আরে শোন বাবু শোন, কেউকেই আছে, কবরেও আছে, আছে কাল্লাগিনি, চিতি আছে, বোরা আছে, আছে বর্তমানি, সাপের খেলা।
আমাকে তোর বহুত ভালো লাগছে তাই না আমাকে আমাকে শাদি করবি হ্যাঁ শাদি করব তোর মা করবি আমি তোমাকে বিয়ে করব তারপর তোমাকে নিয়ে যাব আমি ওই হানিমুনে তাই নাকি সেখানে কি সেখানে কি কি করবি রে বাবু হ্যাঁ সেখানে কি আদর করবি তাই নাকি আমিও তোকে না আমিও আদর করব কেমন করে আদর করব জানিস লাগেনি তো তোকে তো প্রতি বছর ভাইফোঁটা দিই তুই আমাকে কিছুই দিস না আমি তোর কাছে একটা জিনিস চাইবো দিবি এই বাবুজি না বাবুজির এই ফর্সা ফর্সা হাতটা আমাকে দিবি এই কথা আমি তোকে দিচ্ছি না ময়না কদন তো জানেন ময়না কদন মানুষ যখন অপঘাতে মারা যায় তাকে কাটা পুকুরে নিয়ে গিয়ে ময়না কদন মরা মানুষের ময়না কদন তো দেখেছেন জ্যান্ত মানুষের ময়না কদন তো দেখেছেন তাহলে চুপ করে বসে থাকুন আর দেখতে থাকুন ভাই ময়লার ভাগরে স্ত্রী স্বামী তার স্ত্রীকে খুন করছে ভাই ভাইয়ের গলায় ছুরি
আপনার কথা শুনে মনে হচ্ছে সমাজের প্রতি একরাজ ঘৃণা যন্ত্রণা উঠে বয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনি কে? গুঞ্জনের মা মায়াবতী, মায়েটা তো মায়াবতী হবেই, পুত্র যদি বা হয় কুমারকে চেনে ছেলে আমি বেঈমান, আমি বিশ্বাসঘাতক, আজ আজ দেখবে এই কুঞ্চন নয়ের হাতের খেলা। সালা বেশি পাহাড়ি করবি তোর দেবীপুর মাটিতে সালা গুলি করে পুঁতে রেখে দেব। সাবধান, গুঞ্জন রায়ের পেছনে লড়তে আসিস না। হ্যাঁ, আমি গুঞ্জন রায়। খুন করেছে আর পাচ্ছি না, আমার টেনশন হচ্ছে। টেনশন আপনার নাম তাহলে দেবরাজ সিং? মাল্লু এনেছেন তো মাল্লু? আরে মাল্লু আছে, আর মাল ভি আছে, একদম ঝাক্কাস আইটেম গার্ড। আরে চাকি বলে আইটেম গার্ড? ইয়েস ইয়েস। ও সরে রে গা, আরে আল্লাহ রাও আল্লাহ রাও। দুনিয়া মে লোগ কো ধোকা কভি হো জাতা হ্যায় ইসে নুরিটা পাখি থাকে
আজ আমি একটা একটা করে প্রতিশোধ দেব শয়তান বিভাজিস এই ধর্মযুদ্ধে মহাভারতের তুর্ক ধরা যুধিষ্ঠিরের লড়াই কে জিতবে জিতব আমি হ্যাঁ হ্যাঁ জিতব আমি জিতব আমি কারণ ধর্মের কাছে কোনোদিন অধর্মের জয় হয় না তোকে আজ আমি মেরে আমি বুঝিয়ে দেবো সারা জীবন ধর্মের জয় হয়ে দেবাঞ্জন রায় শেষ এবং আমার মারবে কে কেউ মারতে পারবে না কেউ না এবার আমি এই শহর এই গম ছেড়ে পালাবো Thank you.
জীবন সাথী তোমায় আমি ভালোবাসি আমি সিআইডি অফিসার ভাস্কর ব্যানার্জী